হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ইলেকট্রো সার্কিট ইউটিউব চ্যানেল। সামনে যে অ্যাম্পলিফায়ারটি দেখতে পাচ্ছ, এটা এই ক্যাবিনেটটা কাস্টমার দিয়ে গিয়েছিলো। তো টোটালটাই বলছি, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। অ্যাম্পলিফায়ার ভালো লাগলে কেউ বানাতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করে নিও, নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকবে। এবং সাউন্ড প্রেশার পাঁচ কেমন হচ্ছে অবশ্যই জানাবে। আর অবশ্যই হেডফোন কিংবা সাউন্ড সিস্টেম থাকলে কানেক্ট করে বাজাবে, তাহলে বুঝতে পারবে কী পরিমাণ বেসটা পড়ছে এখানে। তো এখানে একটা 6 অ্যাম্পিয়ার অন অফ সুইচ দিয়ে দেওয়া হয়েছে। তা স্টিরিও অ্যাম্পলিফায়ার ছিল 30-55, তো সেটাকে করা হয়েছে, কোয়াড অ্যাম্পলিফায়ার করা হয়েছে। মনো মেশিন, বেস, মিড টোন, ভিউমিটার এবং মাস্টার, নবগুলো কাস্টমারই দিয়ে গিয়েছিলো, লাগিয়ে দিয়েছি। এখানে এই ফাইবারটা দেওয়া ছিল, লাইটিং সিস্টেম ছিল, তো সেখানে কেটে ব্লুটুথ প্যানেল লাগিয়ে দেওয়া হয়েছে। দেখে নাও, কোনো গ্যাপ বুক কিছু দেখতে পাবে না, একদম পরিষ্কার, পরিষ্কারের সাথে কাজ হয়েছে। আচ্ছা, এবার ভিতরের দিকে আসি। ট্রান্সফর্মারটা কাস্টমার দিয়েছিল, ট্রান্সফর্মার, ক্যাবিনেট, এই ক্যাপাসিটার আর 4টে ট্রানজিস্টার কাস্টমার দিয়েছিল, পুরাতন বোর্ডে ছিল। তো সেই বোর্ড থেকে ট্রানজিস্টার খুলে নেওয়া হয়েছে এবং দুটো ক্যাপাসিটার খুলে নেওয়া হয়েছে। আর এই ক্যাবিনেটটা পুরাতন, বাকি আদারওয়াইজ সবই নতুন আছে। তো ট্রান্সফর্মারটা আছে 30-30 আছে, 6 অ্যাম্পিয়ার, 180 VA হচ্ছে, 200 ওয়াটের মেশিন। তো এই হচ্ছে সামনের লুক, পিছনের লুকটা দেখাই। তো পিছনে এই জায়গাটা ফাঁকা আছে, RCA কানেকশন, এখানে স্পিকার টার্মিনাল কানেকশন দেওয়া হয়নি। তো এখানটা আমি কাটিং করে গ্রিল এবং ফ্যান লাগিয়ে দিয়েছি। এখানটা গ্যাপ ছিল, এখানে অ্যালুমিনিয়াম প্লেট, এই যে 3টে স্ক্রু দেখতে পাচ্ছ, স্ক্রু করে ব্যানানা টার্মিনাল লাগিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, সাইড থেকে দেখাই, 300 ওয়াটের ড্রাইভার, ভিউমিটার সার্কিট, LM324 বেস্টেবিল, ট্রানজিস্টার, হিটসিং এবং আউটপুট এবং ইনপুট স্টেজটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। রেজিস্ট্যান্স টোটাল এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে 78.5 0 ওয়াটের কানেকশন, আমি যেগুলো দিয়েছি সবই কেলটন দিয়েছি, দেখে নাও। 4750 ক্যাপাসিটার আছে এবং এই ডায়োডটাও ছিল পুরাতন বোর্ডে, ডায়োডটা একটু হেভি ডায়োড আছে, এটাই লাগিয়ে দিয়েছি। আর এখানে অ্যালুমিনিয়াম, এখানে কোনো রাবার এই প্লেট কিছুই ছিল না, শুধু ট্রান্সফর্মারটা কাস্টমার দিয়ে গেছিলো। তো এই প্লেটটা কেটে করে দিয়েছি, নিচে রাবার দেওয়া হয়েছে, উপরে দেওয়া হয়েছে এবং প্লেট দিয়ে টাইট করে দেওয়া হয়েছে, এবং এক্সট্রা বড়ো ছিল কেটে দিয়েছি আমি। মোটামুটি সামনের দিকে যা গ্যাপ ছিল বন্ধ করে দেওয়া হয়েছে। এই হচ্ছে মেশিনটার সামনে এবং পিছনের লুক। স্পিকারের তার খোলা ছিল, তো গ্রাউন্ড কানেকশন বডিতে পেয়েছে, যার জন্য সাউন্ড একটা দিচ্ছিল। তো এই হচ্ছে অ্যাম্পলিফায়ারের লুক, 200 ওয়াট অ্যাম্পলিফায়ার, এতে লোড দেওয়া আছে প্রায় কম বেশি 1000 ওয়াটের কাছাকাছি লোড দেওয়া আছে। তো কাস্টমারদের রেকমেন্ডেড নয় 200 ওয়াট মেশিনে 400-500 ওয়াট লোড দিয়ে বাজানোর জন্য। আর অনেক সময় তো অনেক কথা বলে, তো যাদের যারা বলো খারাপ মন্তব্য, তারা অন্তত মানে রিকোয়েস্ট করা রইল, মানে আমার দোকানে এসে আমার তৈরি করা অ্যাম্পলিফায়ারের সাউন্ড বক্স দোকানের বাইরে রেখে বাজাও কিংবা ভিতরে রেখে বাজাও, তারা এসে অন্তত একটু বাজিয়ে দেখো কী জিনিস কাস্টমারকে দিচ্ছি। আর অনেকেরই জ্বলছে, কাজ পরস্পর করে আসছি, কাজ চলছে কন্টিনিউ, অনেকেরই জ্বলছে, তাতে আমার কিছু যায় আসে না। তোমাদের যত জ্বলবে তত আমার কাজ হবে, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো চলো সাউন্ডটা তোমাদের একটু শোনাই। মেশিন চালু আছে, কোনো হামিং পাবে না। হ্যাঁ, 2 ওহমস লোড দেওয়া আছে, 4টি স্পিকার, 2টো 15, 2টো 12। এটা জামালপুর, বলে দিচ্ছি নামটা, জামালপুর সুমন মুদি দাদার কাছে যাবে মালটা, কালকে দাদা নিয়ে যাবে, ভিডিও আজকে আপলোড দিয়ে দেবো। তো চলো, গান বাজছে, টোটালটা কেটে সাউন্ডটা শোনাচ্ছি। DC রাজ।
জিত লিমিটস শান্তি ছিল জিক্রাশে। তো ভিডিও লম্বা করছি না, সাউন্ড বিশাল, মানে দুটো বেস বাজাচ্ছি 15, দুটো মনিটর বাজাচ্ছি, বিশাল সাউন্ড, কোনো জায়গায় কোনো ল্যাগ নেই, যে কোনো জায়গায় মনে হচ্ছে যে সাউন্ড কম। তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।